আইফোন ব্যবহারকারীদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই মজাদার এবং কার্যকরী। আপনি কখনো ভেবেছেন কিভাবে আপনার আইফোনের স্ক্রিনশটগুলোকে আরও প্রফেশনাল এবং স্টাইলিশভাবে ফ্রেমে রাখা যায়? আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এমন একটি বিশেষ সিক্রেট, যা হলো অ্যাপেল ফ্রেম শর্টকাট। এর মাধ্যমে আপনি সহজেই আপনার স্ক্রিনশটগুলিকে আইফোনের বডি ফ্রেমে যোগ করতে পারবেন। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং নতুন এবং ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, অ্যাপেল ফ্রেম শর্টকাটটি আছে, সেই শর্টকাটটি আমাদের যে শর্টকাটস অ্যাপ্লিকেশন আছে সেখানে অ্যাড করতে হবে। তো এই শর্টকাটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আমার ভিডিও ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কে ট্যাপ করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে এসে গেট শর্টকাটে ট্যাপ দিবেন, দিয়ে শর্টকাটটি আপনার শর্টকাটস অ্যাপের মধ্যে অ্যাড করে নেবেন। এই অ্যাপেল ফ্রেম শর্টকাটটি অ্যাড করার মাধ্যমে আমাদের প্রথম কাজ সম্পন্ন হয়েছে। আইফোনের স্ক্রিনশটগুলিকে ফ্রেম যুক্ত করার জন্য আপনারা দুইটা পদ্ধতি ইউজ করতে পারেন। হয়তো অনেকের ফোনে আমার দেখানোর প্রথম পদ্ধতিটি কাজ না করলেও দ্বিতীয় পদ্ধতিটি অবশ্যই কাজ করবে। আমি আপনাদের দুইটা পদ্ধতির মাধ্যমে দেখাবো। প্রথম পদ্ধতিতে আপনারা এখানে একটা স্ক্রিনশট নিলেন, এবার আপনারা স্ক্রিনশটের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে ওপরে শেয়ার অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখানে আসলেই অ্যাপেল ফ্রেমস নামে একটা অপশন পাবেন, অর্থাৎ আমরা যে শর্টকাটটা ইউজ করেছিলাম সেটা এখানে শো হচ্ছে। এবার আপনারা অ্যাপেল ফ্রেমসের মধ্যে ট্যাপ করবেন, তাহলে উপরে দেখতে পারবেন যে ফ্রেমটা জেনারেট হচ্ছে। তো এখানে আমাদের বলা হচ্ছে আমরা কোন ফ্রেমটা ইউজ করতে যাচ্ছি। তো এখানে আপনারা আইফোনের পাশাপাশি আইম্যাক, ম্যাকবুক, আইপ্যাডস, অ্যাপেল ওয়াচেস, অ্যাপেল ডিসপ্লে, অ্যাপেল টিভি, অর্থাৎ অ্যাপেলের সব ধরনের প্রোডাক্টের ফ্রেমই আপনারা পেয়ে যাবেন এখানে। তো আমি এখানে এসে আইফোনের টিপ দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আইফোনের সকল সিরিজগুলো এখানে চলে আসছে। এবার আমি আইফোন 16-এর ট্যাপ দিলাম, এরপর আমি আইফোন 16 প্রো ম্যাক্সের ট্যাপ দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি আমাদের ফ্রেমটা হয়ে গেছে। তো এইবার আমরা ফ্রেমটা সেভ করব, এই জন্য সেভ টু ফটোস করে দিলাম। ডান, এখানে আমাদের ফ্রেমটা সেভ হয়ে গেছে। এবার আপনারা চাইলে এই স্ক্রিনশটটি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এবার চলুন দেখে আসি আমাদের তোলা স্ক্রিনশটটির সাথে ফ্রেম যুক্ত হয়েছে কিনা। তো আমরা এই স্ক্রিনশটটি উঠিয়েছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 16 প্রো ম্যাক্সের ফ্রেমটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এবার দুই নম্বর পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাই। তো এখন অনেকে হয়তো জানতে চাইবেন যে ভাই, আমার স্ক্রিনশট আগে থেকে তোলা আছে, তো সেই স্ক্রিনশটটিকে আমি কি কোনোভাবে অ্যাপেল ফ্রেম অ্যাড করতে পারবো কিনা? তো হ্যাঁ, অবশ্যই আপনি অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনার আগে থেকে তোলা, অর্থাৎ আপনার পূর্বের তোলা স্ক্রিনশটটি আপনি ওপেন করবেন। এরপরে আপনি এখানে যে শেয়ার অপশনটি পাবেন সেই শেয়ার অপশনের মধ্যে ট্যাপ করবেন, এরপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন পূর্বের মতো করে এবং এখানে আসলে অ্যাপেল ফ্রেমস দেখতে পারবেন। সেই অ্যাপেল ফ্রেমসের মধ্যে ট্যাপ দিবেন, তারপরে এখানে কিছুটা লোডিং হবে এবং এখানে এসে আপনারা কোন ফ্রেমটা ইউজ করতে যাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি আইফোনসের মধ্যে চলে গেলাম, এরপরে আমি এখানে এসে আইফোন 14-এর মধ্যে চলে গেলাম, এরপর আমি আইফোন 14-এর স্ক্রিনশটটি নিব, সেটা সিলেক্ট করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশটের ফ্রেমটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটা সেভ করার জন্য সেভ টু ফটোস ট্যাপ করলাম এবং আমাদের স্ক্রিনশটটি ফটোস অ্যাপে সেভ হয়ে গেছে। আমি যদি এবার এটা এ পাশে নিয়ে যেয়ে দেখাই আপনাদের, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এইরকম ছিল স্ক্রিনশটটি এবং সেই স্ক্রিনশটটিকে কিন্তু আমরা শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমেই এরকম একটা ফ্রেম সহকারে স্ক্রিনশটের রূপান্তরিত করতে পেরেছি, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে এবং আপনার স্ক্রিনশটের সৌন্দর্যও বাড়িয়ে তুলবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি অ্যাপেল ফ্রেম শর্টকাট ব্যবহার করে আপনার আইফোনে স্ক্রিনশটগুলোকে আরও স্টাইলিশ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।